টিভি বাংলার তরফ থেকে আমি সৈকত আপনাদেরকে একটি নতুন পর্বে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলব। সেই জায়গাটির নাম হয়তো আমরা অনেকেই জানি। এই জায়গাটি ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত। ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যের পঞ্চমহল ডিস্ট্রিক্টে অবস্থিত এই জায়গাটির নাম চাম্পানের, যেটি ভদোদরা থেকে প্রায় 47 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি সাধারণত বিখ্যাত সেখানকার আম, চন্দন এবং বিভিন্ন ধরনের রঙিন সিল্কের জন্য। এটি একটি ঐতিহাসিক জায়গা। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা মনে করে এটি একটি খুব ঐতিহ্যশালী জায়গা, যে কারণে ইউনেস্কো এই জায়গাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করেছে। তৎকালীন সম্রাট সুলতান মাহমুদ বাগেরা এই জায়গাটিকে কেন্দ্র করে একটি শহর গড়ে তোলেন এবং সেই সময় এটি গুজরাটের রাজধানী শহরে পরিণত হয়েছে। কাবাগান হচ্ছে একটি পাহাড়ের উপরে অবস্থিত এলাকা বিশেষ এবং চাম্পানের হচ্ছে সেই পাহাড়েরই পাদদেশে অবস্থিত স্থিতিস্থল। এই দুটি জায়গাকে একত্রিত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। বিভিন্ন স্থাপত্য শিল্প নিদর্শন আপনি ওখানে দেখতে পাবেন। চাম্পানের যে স্থাপত্য শিল্পটি আছে, সেই স্তম্ভটির 4টি দরজা রয়েছে। মুঘল সাম্রাজ্যের আগে যে সমস্ত সুলতানদের ওখানে বসবাস ছিল, সেই সুলতানদের তৈরি বিভিন্ন স্থাপত্য যেমন মন্দির, মসজিদ, বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি ওখানে সংরক্ষিত রাখা আছে। কিবাড়া মসজিদ বলে একটি মসজিদ তৎকালীন সময় সুলতান মাহমুদ বাগেরা তৈরি করেছিল এবং সেটি খুব বিখ্যাত ছিল সেই সময়টা। পরবর্তীকালে রাজপুত বন্ডা ছাবড়া এই দুটি জায়গাকে একত্রিত ভাবে একটি আর্কোলজিক্যাল পার্কে পরিণত করে, যেটির নাম দেওয়া হয় চাম্পানের পাভাগড় আর্কোলজিক্যাল পার্ক। এছাড়াও আপনি ওখানে বিভিন্ন জায়গা ঘুরতে যেতে পারেন। সেরকমই কিছু জায়গা হচ্ছে হেলিকাল স্টেপ ডাউন, কালিকা মাতা মন্দির, পাভাগড় হিল, পাভাগড় ফোর্ট, জামি মসজিদ, নাগিনা মসজিদ, কেওয়াড়া মসজিদ ইত্যাদি আরো কত। পাভাগড় হিলের উপরে যে সমস্ত মন্দির রয়েছে সেখানে যাওয়ার জন্য আপনি রোপওয়ে ব্যবহার করতে পারেন। এই রোপওয়ে ব্যবস্থা ছাড়াও আপনি পায়ে হেঁটে সেখানে যেতে পারেন। আপনাকে 250 সিঁড়ি থেকে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছে আপনি যদি এই সুন্দর ঐতিহাসিক জায়গাটি পরিদর্শন করে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেরিয়ে পড়তে হবে। আর তার জন্য আপনাকে যেতে হবে বড়দ্রা স্টেশন। ভদোদরা স্টেশন থেকে আপনাকে ট্যাক্সি বা গাড়ি করে 1 ঘন্টার যাত্রা করতে হবে। বন্ধুরা, আর দেরি না করে এই সুন্দর ঐতিহাসিক জায়গাটি পরিদর্শন করে যাবেন। পরবর্তী পর্বে আরো একটি নতুন জায়গার বর্ণনা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমি সৈকত, আজকের মতো।